কিয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? ভাই কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো, হাদিসে দাঁড়ানো নিষেধ নাই, অনেক ভাই দাঁড়ায় আছে সব কিয়াম করতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মিলাদ পড়তে পড়তে নবীজির তরদি দুরুদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এমন কোনো কথা হাদিসে বলা? আপনারা নামাজের মধ্যে দুরুদ পড়েন কি পড়েন না? দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যান? কেন দাঁড়ান না? কারণ দুরুদ যদি বসে বসে পড়েন তাহলে বসে বসে পড়তে পারেন, কোনো অসুবিধা। আবার যখন দাঁড়ানো অবস্থায় পড়েন দাঁড়ানো অবস্থায়ও পড়তে পারেন, কিন্তু বসা অবস্থায় দুরুদ শুরু করলে এক পর্যায়ে দাঁড়ায় যেতে হবে। এটা যদি জরুরি হতো তাহলে নামাজের মধ্যেও দুরুদ পড়তে পড়তে এক পর্যায়ে দাঁড়ায় যাওয়া লাগতো কি লাগতো না বলেন? আচ্ছা, দুরুদ পড়া বড় না কোরআন শরীফ পড়া বড়? কোরআন করিম পড়া বড় না? দুরুদ পড়া লাগলে তখন যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলে থাকতো, ওটা তো ইচ্ছেই পড়ো। এগুলো ভুল ধারণা আমাদের। আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন। বিদআতটা ছাড়ার জন্য হিম্মত লাগে, সঠিক যেটা শুনবেন গ্রহণ করতে হবে।